নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব সিলোজিজমের দ্বিতীয় ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন 5টা কোশ্চেন করেছিলাম, আজকে 5-এর পর থেকে শুরু হবে 6 নম্বর প্রশ্ন থেকে। এখানে দুটা স্টেটমেন্ট আছে এবং দুটা কনক্লুশন আছে, তাহলে স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম আঁকবো এবং তার উপর কনক্লুশনগুলো মিলিয়ে দেখবো ঠিক হচ্ছে কি হচ্ছে না। চলো প্রথম স্টেটমেন্টটা দেখা যাক। প্রথম স্টেটমেন্ট দেখো কি বলেছে। অল জঙ্গল আর টাইগার, তাহলে সব জঙ্গল হয় টাইগার। তাহলে এটা হলো জঙ্গল, এটা যে দিয়ে দিচ্ছি, অল জঙ্গল আর টাইগার, অল জঙ্গল আর টাইগার, তাহলে এটা হলো টাইগার। পরের কনক্লুশন দেখো কি, পরের স্টেটমেন্ট দেখো কি বলেছে। সাম টাইগার আর হর্সেস, টাইগারের কিছু হচ্ছে হর্সেস, তাহলে এটা হচ্ছে আমার হর্সেস, টাইগারের কিছু হচ্ছে আমার হর্স, এটা হচ্ছে হর্স, বোঝা গেছে। এটাই আরেকটা ছবি হবে, এটা দেখো, এই যে অল জঙ্গল আর টাইগার, এটা হচ্ছে জঙ্গল, এটা হচ্ছে জঙ্গল আর এটা হলো টাইগার, অল জঙ্গল আর টাইগার, এটা হলো টাইগার। আর তারপরে দেখো দ্বিতীয় নম্বর স্টেটমেন্ট যেটা বলেছে, সাম টাইগার আর হর্সেস, টাইগারের কিছু হর্সেস, তাহলে টাইগারের কিছু হর্সেস আমরা কীভাবে করতে পারি? আমরা তো এটা এভাবেও করতে পারি যে টাইগারের কিছু হর্সেস, এখানে এটা হর্স, মানে ব্যাপারটা হচ্ছে যে হর্সটা একবার জঙ্গলের সাথে টাচ হচ্ছে, একবার জঙ্গলের সাথে টাচ হচ্ছে না, এক্ষেত্রে আমার কোন স্টেটমেন্টটা দুটাতেই ফলো করছে। দেখো কনক্লুশনগুলো এবার মিলিয়ে দেখবো। 1 নম্বর কনক্লুশন দেখো, 1 নম্বরটা দেখো, 1 নম্বরটা কি বলেছে। বলেছে সাম হর্সেস আর জঙ্গল, হর্সের কিছু হয় জঙ্গল, তাহলে এখানে 1 নম্বর ছবিতে দেখো হর্সের কিছু জঙ্গল হচ্ছে, এই যে, এই যে হর্স, এই হর্সের কিছু, এই হর্সের কিছু, সাম হর্সেস আর জঙ্গল, এখানে হর্সের সাথে জঙ্গলের কোনো টাচ হচ্ছে না, জঙ্গলটা এটা আলাদা, এটা জঙ্গল, তাহলে জঙ্গলের সাথে আমার এই যে হর্স, এই হর্সের কোনো টাচ হচ্ছে না, জঙ্গলের সাথে হর্সের কোনো টাচ হচ্ছে না, 1 নম্বর ছবিতে হচ্ছে না। এখানে আমার কি বলছে, সাম হর্সেস আর জঙ্গল, কিছু জঙ্গল হয়, কিছু হর্স হয় জঙ্গল, কিছু ঘোড়া হয় জঙ্গল, তাহলে এখানে তোমার ঘোড়ার সাথে জঙ্গলের কোনো টাচ হচ্ছে না, তাহলে এটা 1 নম্বরটা ভুল। 2 নম্বরেরটা দেখবো, 2 নম্বর ছবিতে প্রথম কনক্লুশন, প্রথম স্টেটমেন্টটা মিলিয়ে দেখব। 2 নম্বর ছবিতে দেখো বলেছে সাম হর্সেস আর জঙ্গল, এটা মিলিয়ে দেখব, সাম হর্সেস আর জঙ্গল, তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে হর্স, এই যে এটা হচ্ছে হর্স, এবং হর্সের সাথে এই যে জঙ্গল দেখো মিশে আছে, তাহলে টাচ হচ্ছে এই যে জঙ্গল আর এই যে হর্স, এখানে দেখো মাঝটা মিশে আছে, এই মাঝটা মিশে আছে, এই যে এটা হচ্ছে আমার জঙ্গল আর এটা হচ্ছে আমার হর্স, তাহলে বুঝতে পারছো যে এখানে হর্সের কিছু জঙ্গল হচ্ছে, এই হর্সের কিছু জঙ্গল হচ্ছে, হর্সের কোন পার্টটা জঙ্গল হচ্ছে না, হর্সের এই যে এই পার্টটা জঙ্গল হচ্ছে, হর্সের এই যে এই পার্টটা যেটা মিশে আছে সেই পার্টটা জঙ্গল হচ্ছে, এই যে যেটা মিশে আছে এই পার্টটা জঙ্গল হচ্ছে, তাহলে এখানে কনক্লুশনটা ফলো করছে। তাহলে 1 নম্বর কনক্লুশনটা একটাতে কি হচ্ছে, ফলো হচ্ছে, আর একটাতে ফলো হচ্ছে না, তাহলে এটা একটাই ফলো, একটাই ফলো না হলে এটা আমাদের কি হয় আলটিমেটলি, এটা হয় আমাদের ডাউটফুল, বুঝলে, ডাউটফুল মানে ভুলেই। এবারে 2 নম্বর কনক্লুশনটা দেখব, 2 নম্বর কনক্লুশনটা দেখো মিলিয়ে দেখছি, এই যে 2 নম্বর কনক্লুশন, 2 নম্বর কনক্লুশনটা দেখো কি বলেছে, 2 নম্বর কনক্লুশনটা বলেছে নো হর্সেস ইজ জঙ্গল, কোনো হর্স জঙ্গল নয়, নো হর্সেস ইজ জঙ্গল, কোনো ঘোড়া জঙ্গল নয়, তাহলে এটা 1 নম্বর ছবিতে মিলিয়ে দেখব, নো হর্সেস ইজ জঙ্গলটা 1 নম্বর ছবিতে মিলিয়ে দেখব। এখানে দেখো 1 নম্বর ছবিটা দেখো, এই যে এটা হর্স আর এটা হচ্ছে জঙ্গল, তাহলে হর্সের সাথে জঙ্গলের কোনো সম্পর্ক নেই, তাহলে 1 নম্বর ছবিতে এটা দেখো ঠিক হচ্ছে, নো হর্সেস ইজ জঙ্গল, জঙ্গলের সাথে হর্সের কোনো সম্পর্ক নেই 1 নম্বর ছবিতে,
এই যে এটা হচ্ছে জঙ্গল আর এটা হচ্ছে হর্স, তাহলে হর্সের সাথে জঙ্গলের কোনো সম্পর্ক, মাঝে কোনো সম্পর্ক নেই কাট চিহ্ন। তাহলে এটা ফলো হচ্ছে 1 নম্বর ছবিটাতে, দ্বিতীয় কনক্লুশন দ্বিতীয় স্টেটমেন্টটা ফলো হচ্ছে। এবার 2 নম্বর ছবিতে দ্বিতীয় স্টেটমেন্টটা মিলিয়ে দেখব। দ্বিতীয় স্টেটমেন্টটা কী বলেছে? নো হর্সেস ইজ জঙ্গল, কোনো ঘোড়া জঙ্গল নয়। 2 নম্বর ছবিতে দেখো, এই যে ঘোড়াগুলো জঙ্গল হয়ে যাচ্ছে, এই যে এটা হচ্ছে যে ঘোড়া, এটা হচ্ছে ঘোড়া আর এটা হচ্ছে জঙ্গল। তাহলে ঘোড়ার সাথে দেখো জঙ্গলের টাচ হয়ে যাচ্ছে, মাঝটাই টাচ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে এটা আমার কি হচ্ছে, ফলো হচ্ছে না। একটা স্টেটমেন্ট ফলো হচ্ছে আর একটা স্টেটমেন্ট ফলো হচ্ছে না, তাহলে এটাও কি হবে, ডাউটফুল। ঠিক আছে, তাহলে একটা ডাউটফুল মানেই ভুল। ঠিক আছে, তাহলে একটাতে ফলো হচ্ছে একটাতে হচ্ছে না, এভাবে দুটো ছবিতেই হচ্ছে আমার, আলটিমেটলি দুটোই ভুল হচ্ছে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? উত্তর এখানে নান ফলো, মানে কোনোটাই অনুসরণ করছে না, এরকম হবে না। কিন্তু এটা এখানে একটা রুল আছে, এটা মনে রাখতে হবে, যে এটা কি হবে, এটা হবে আইদার ফার্স্ট ফলো অর সেকেন্ড ফলো, মানে হচ্ছে হয় 1 নম্বরটা ফলো করবে না হয় 2 নম্বরটা ফলো করবে, 2 নম্বরটা অনুসরণ করবে। এটা রুলটা হচ্ছে, দেখো রুলটা দেখে নাও, যখন দুটা কনক্লুশনের উদ্দেশ্য এবং ভিডিও সেম হবে, দুটা কনক্লুশনের যখন উদ্দেশ্য ভিডিও সেম হবে, দেখো এখানে দেখাচ্ছি কনক্লুশনের দুটা উদ্দেশ্য ভিডিও কীভাবে সেম হচ্ছে। এখানে দেখো এই যে দুটাতেই দেখো হর্স আর জঙ্গল আছে, দুটা কনক্লুশনই দেখো হর্স আর জঙ্গল আছে। এই প্রথমটা তো দেখো হর্স আর জঙ্গল আছে, এই যে হর্স আর এই জঙ্গল আছে, দ্বিতীয়টা দেখো এই হর্স আছে আর এই জঙ্গল আছে। তাহলে দুটাতে যখন উদ্দেশ্য ভিডিও সেম হবে, একই হবে, তারপরে রুল হচ্ছে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ হবে। তাহলে পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবো? না, একটাতে দেখো সাম, প্রথমটাতে দেখো সাম হর্সেস আর জঙ্গল, প্রথম কনক্লুশনটা সাম হর্সেস আর জঙ্গল, তাহলে এখানে এটা হচ্ছে কিছু ঘোড়া হয় জঙ্গল, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমার পজিটিভ, বোঝা গেছে? প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নো হর্সেস ইজ জঙ্গল, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ মাইনাস, যেখানে নো থাকবে সেটা হবে নেগেটিভ। তাহলে কি বুঝলে, যে দুটাতে দুটা কনক্লুশনে উদ্দেশ্য ভিডিও মানে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, এবং একটা সাম আর একটা নো হতে হবে, একটা সাম দিয়ে এবং একটা নো দিয়ে শুরু হতে হবে। তখন আমাদের কি হয়, হয় এক ফলো 1 নম্বর ফলো, না হয় 2 নম্বর ফলো। এখানে দেখো 1 নম্বরটা যদি ধরি, ধরো সাপোজ একটা উদাহরণ ধরো, যেমন তো দুজন বন্ধু আছে, একজন বলছে আজ বৃষ্টি হবে আর একজন বলছে আজ বৃষ্টি হবে না। তাহলে আমি প্রথম বন্ধুরটা যদি ঠিক ধরি, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় জনের একটা ভুল, আবার যদি দ্বিতীয় জনেরটা ঠিক ধরি, তাহলে নিশ্চয়ই প্রথম জনেরটা ভুল। তাহলে এটা এইভাবে হচ্ছে, যদি আমি প্রথম কনক্লুশনটা ঠিক ধরি, তাহলে আমার দ্বিতীয় কনক্লুশনটা ভুল হবে, আবার যদি দ্বিতীয় কনক্লুশনটা আমি ঠিক ধরি, তাহলে আমার প্রথম কনক্লুশনটা ভুল হবে। তাহলে এটা রুলটা মনে রাখবে, আইদার ওয়ান ফলো অর সেকেন্ড ফলোর রুল হচ্ছে এটাই, যে যেটা আমাদের একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, দুটার সাবজেক্ট প্রেডিকেট এক হবে, এবং একটা সাম এবং একটা নো দিয়ে শুরু হবে, বোঝা গেছে? চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে বলেছে, এখানেও দুটা স্টেটমেন্ট আছে এবং দুটা কনক্লুশন আছে। এখানে দেখো প্রথম স্টেটমেন্ট অনুযায়ী ছবিটা আঁকি, সাম হেন্স আর কাউ, হেন্সের কিছু হচ্ছে কাউ, সাম হেন্স, এই হেন্সের, হেন্সের আমার কিছু হচ্ছে কাউ, সাম হেন্স আর কাউ, হেন্সের কিছু হচ্ছে কাউ, ঠিক আছে, বোঝা গেছে? তারপরে বলেছে 2 নম্বর স্টেটমেন্ট কি বলেছে, অল কাউ আর হর্সেস, কাউয়ের সব হয় হর্স, অল কাউ আর হর্সেস, এই কাউগুলো সব কি হয় আবার হর্স, হর্সটা আমি এইচ আর লিখছি, অল কাউ আর হর্সেস, হর্সটা কি লিখছি এইচ আর, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছবিটা, সাম হেন্স আর কাউ, হেন্সের কিছু হচ্ছে কাউ, এবং অল কাউ আর হর্সেস, সব কাউগুলো, সব কাউ, সব গরুগুলো হয় হর্সেস, ঘোড়া, ঠিক আছে, বোঝা গেছে? এবারে
কনক্লুশনগুলো মেলাবো এই ছবিটার উপরে, স্টেটমেন্টের ছবিটার উপরে কনক্লুশনগুলো মেলাবো। এক নাম্বার স্টেটমেন্ট, এক নাম্বার কনক্লুশনটা দেখো কি বলেছে, সাম হর্সেস আর হেন্স, হর্সেসের কিছু হেন্স হচ্ছে, হেন হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে যে হর্সেস আমার, এই হর্সেসের কিছু দেখো আমার এই যে হেন, এটা হচ্ছে হেন, তাহলে এই হর্সেসের কিছু হেন হচ্ছে। কোন পার্টটা হচ্ছে না, এই মাঝের পার্টটা, এই পার্টটা আমার হেন হচ্ছে, বোঝা গেছে? হর্সেসের কিছু হেন হচ্ছে আমার কনক্লুশনও এটাই বলেছে। তাহলে এখানে আমার এক নাম্বারটা ফলো করছে। দু নাম্বারটা দেখবো, দু নাম্বারটা দেখো কি বলেছে, সাম হেন্স আর হর্সেস, সাম হেন্স, হেন্সের কিছু হচ্ছে হর্সেস, সাম হেন্স আর হর্সেস। এখানে দেখো, এখানেও দেখো এই যে দেখাচ্ছি সাম হেন্স আর হর্সেস, এখানে হেন্স, এই যে এটা হচ্ছে আমার হেন্স, এই যে এই ছবিটা হচ্ছে আমার হেন্স, এটা হচ্ছে আমার হেন্স এবং এটা হচ্ছে আমার হর্সেস। এখানেও দেখো আমার ফলো করছে, এই যে হেন্স, এই হেন্সের কিছু পার্ট হচ্ছে হর্সেস, এই হেন্সের এই যে এই পার্টটা, এই মাঝের পার্টটা হচ্ছে হর্সেস, বোঝা গেছে? এই মাঝের পার্টটা হচ্ছে হর্সেস, তাহলে এখানেও ফলো করছে। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে, উত্তর হবে বোথ ফলো, অর্থাৎ দুটাই ঠিক, দুটো কনক্লুশনে ফলো করছে। চলে যাব পরের প্রশ্নে। আজকের 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি আছে, এখানে আমার দুটা স্টেটমেন্ট আছে এবং দুটা কনক্লুশন আছে। এবারে স্টেটমেন্ট অনুযায়ী ছবিটা আঁকবো। এক নম্বর স্টেটমেন্ট দেখো কি বলেছে, অল ফিস আর টর্টোয়েজ, সকল মাছ হয় কচ্ছপ, অল ফিস আর টর্টোয়েজ। ঠিক আছে, তাহলে অল ফিস, এটা হচ্ছে আমার ফিস, অল ফিস, অল ফিস আর টর্টোয়েজ, তাহলে এটা হচ্ছে আমার টর্টোয়েজ, অল ফিস আর টর্টোয়েজ, সব মাছ হয় টর্টোয়েজ। তারপরে নো টর্টোয়েজ ইজ ক্রোকোডাইল, তারপরেটা কি বলছে, নো টর্টোয়েজ ইজ ক্রোকোডাইল, কোনো কচ্ছপ কুমির নয়। তাহলে ক্রোকোডাইলটা আমি আলাদা আঁকছি, এটা হচ্ছে আমার ক্রোকোডাইল এবং এই টর্টোয়েজের সাথে ক্রোকোডাইলের কোনো সম্পর্ক নেই, কাঠ। ঠিক আছে, নো টর্টোয়েজ ইজ ক্রোকোডাইল। এবারে এক নাম্বার কনক্লুশনটা দেখব, এক নাম্বার কনক্লুশন দেখো কি বলেছে, নো ক্রোকোডাইল ইজ এ ফিস, কোনো ক্রোকোডাইল ফিস নয়, নো ক্রোকোডাইল ইজ এ ফিস, কোনো ক্রোকোডাইল ফিস নয়। এখানে আমার ফিসের সাথে ক্রোকোডাইলের কোনো টাচ হচ্ছে না, এই যে এটা হচ্ছে ফিস আর এটা হচ্ছে আমার ক্রোকোডাইল, তাহলে ফিসের সাথে আমার ক্রোকোডাইলের কোনো টাচ হচ্ছে না, তাহলে নো ক্রোকোডাইল ইজ এ ফিস, এটা আমার ঠিক হচ্ছে। দু নম্বরেরটা দেখব, দু নম্বরেরটা দেখো কি বলেছে, নো ফিস ইজ এ ক্রোকোডাইল, কোনো ফিস ক্রোকোডাইল হচ্ছে না। দু নম্বরেরটা দেখো, মিলিয়ে দেখব, নো ফিস, এটা হচ্ছে ফিস, নো ফিস, এটা হচ্ছে ফিস আমার, এই যে এটা হচ্ছে ফিস আর এটা হচ্ছে ক্রোকোডাইল, এখানেও আমার ফিসের সাথে ক্রোকোডাইলের কোনো টাচ হচ্ছে না, এই যে কোনো টাচ হচ্ছে না, কাট চিহ্ন, তাহলে এটাও আমার ঠিক, নো ফিস ইজ এ ক্রোকোডাইল, এটাও দুটাই ঠিক, তাহলে এটাও অ্যান্সার কী হবে, বোথ ফলো, বোঝা গেছে? এটাও অ্যান্সার কী হবে, বোথ ফলো। চলে যাব পরের প্রশ্নে। এখানে দেখো দুটা স্টেটমেন্ট আছে এবং দুটা কনক্লুশন আছে, তাহলে স্টেটমেন্ট অনুযায়ী ছবিগুলো আঁকবো। এক নম্বর স্টেটমেন্ট কী বলেছে, নো ওমেন ক্যান ভোট, কোনো ওমেন ভোট দিতে পারবে না, নো ওমেন ক্যান ভোট, তাহলে এটা ছবিটা হবে এরকম, নো ওমেন, এটা হচ্ছে আমার ওমেন, নো ওমেন ক্যান ভোট, এটা হচ্ছে আমার ভোট, তাহলে এখানে ভোটের সাথে ওমেনের কোনো সম্পর্ক হচ্ছে না, মাঝে কোনো সম্পর্ক হচ্ছে না, কাট চিহ্ন। তারপরেরটা দেখো কী বলেছে, দু নম্বর স্টেটমেন্ট, সাম ওমেন্স আর পলিটিশিয়ান, ওমেন্সের কিছু হচ্ছে আমার পলিটিশিয়ান, এটা হচ্ছে আমার পলিটিশিয়ান, পি দিয়ে দিচ্ছি, ওমেন্সের কিছু হচ্ছে পলিটিশিয়ান, বোঝা গেছে? এটা দুরকম ছবি হবে, একটা ছবি হলো, আরেকটা ছবি দেখো আঁকছি, এখানে আঁকছি নো ওমেন ক্যান ভোট, তাহলে এটা নো ওমেন, এটা হচ্ছে ওমেন আমার, নো ওমেন, এটা হচ্ছে আমার ওমেন, ডাব্লিউ, নো ওমেন ক্যান ভোট, এটা হচ্ছে আমার ভোট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভোট। তারপর একটা দেখো বলেছে, সাম ওমেন্স আর পলিটিশিয়ানস, ওমেনের কিছু হচ্ছে পলিটিশিয়ান, সাম ওমেন্স আর পলিটিশিয়ান,
তাহলে এটা তো আমার পলিটিশিয়ানটা এইভাবে হতে পারে, সাম ওমেন্স আর পলিটিশিয়ান, এটাও তো আমি বলতে পারি যে পলিটিশিয়ান। বোঝা গেছে? তাহলে এবারে কনক্লুশনগুলো মিলিয়ে দেখব, ছবি আঁকা হয়ে গেছে, কনক্লুশনগুলো মিলিয়ে দেখব। 1 নম্বর কনক্লুশন দেখো কি বলেছে, মেল পলিটিশিয়ান ক্যান ভোট, মেল পলিটিশিয়ান ক্যান ভোট। তাহলে আমার এখানে মেলের কোনো উল্লেখ নেই, মেল পলিটিশিয়ান ক্যান ভোট। তাহলে এই যে পলিটিশিয়ান, এই যে পলিটিশিয়ানের মেল পলিটিশিয়ান ক্যান ভোট, এই যে পলিটিশিয়ান, এই যে এটা হচ্ছে, সরি, এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পলিটিশিয়ান। এই পলিটিশিয়ানের এই পার্টটা হচ্ছে যে আমাদের মেল, এই পার্টটা হচ্ছে ফিমেল, সরি, এইটুকু পার্টটা হচ্ছে আমাদের ফিমেল। তাহলে আমাদের বাকি পার্টটা তোমরা মেল ধরতে পারি। হ্যাঁ, এই পার্টটা যদি ফিমেল হয় তাহলে আমরা বাকি পার্টটা, এই যে বাকি, এই যে এতটা ফাঁকা আছে, এই পার্টটা তোমরা ধরতে পারি যে মেল। ওই হলুদ যেটা অংশ করলাম ওটা যদি আমাদের ফিমেল হয় মানে ওমেন হয় তাহলে এটা নিশ্চয়ই মেল হতে পারে। এই যে এই পার্টটা যদি আমাদের ওমেন হয়, যেটা ওমেনের সাথে মিশে আছে, এটা যদি ওমেন হয় তাহলে পলিটিশিয়ানের বাকি পার্টটা, এই যে বাকি যে পার্টটা রয়েছে, এই পার্টটা আমাদের নিশ্চয়ই ম্যান হতে পারে। আমাদের কনক্লুশন কী বলেছে, মেল হতে পারে। আমাদের কনক্লুশন কী বলেছে, মেল পলিটিশিয়ান ক্যান ভোট। তাহলে এই ছবিটাতে দেখো, এটা যদি মেল পলিটিশিয়ান ধরি তাহলে মেল পলিটিশিয়ানটা ভোট দিতে পারছে। তাহলে এখানে 1 নম্বরটা আমার কী হচ্ছে, ফলো হচ্ছে। আর এই ছবিটাতে দেখি, যদি দেখি যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওমেন, এটা হচ্ছে ওমেন পলিটি, এটা হচ্ছে পলিটিশিয়ান, পলিটিশিয়ানের মধ্যে এইটুকু পার্টটা যদি ওমেন বা ফিমেল হয় তাহলে নিশ্চয়ই এই যে বাকি পার্টটা, যেটা বাকি বাড়তি রয়েছে, এটা নিশ্চয়ই মেল, এটা নিশ্চয়ই মেল। বুঝতে পারছো আমার কনক্লুশনে কি বলেছে, মেল পলিটিশিয়ান ক্যান ভোট। এটা তাহলে পলিটিশিয়ানের এই যে মেল পার্টটা, এই পার্টটা কি ভোট দিতে পারছে আমার, পাচ্ছে না। তাহলে একটাতে ফলো করছে আর একটাতে কি হচ্ছে, করছে না, এটাতে পাচ্ছে না, তাহলে এটা ভুল। তাহলে একটাতে ফলো করছে একটাতে ফলো করছে না, তাহলে আলটিমেটলি আমার কি হবে, একটাই ফলো করছে একটাই ফলো করছে না হলে আমার একটাই ভুল একটাই ঠিক হলে ডাউটফুল, আর ডাউটফুল মানেই কি হয়, ভুল। ঠিক আছে, আলটিমেটলি একটাতে ভুল হলে টোটালটাই ভুলেই হয়। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কনক্লুশনটা দেখো। তাহলে 1 নম্বরটা হলো ডাউটফুল, ঠিক আছে। 2 নম্বর কনক্লুশনটা দেখো কি, স্টেটমেন্টটা দেখো কি বলেছে, 2 নম্বর কনক্লুশনটা দেখো কি বলেছে, সাম পলিটিশিয়ান ক্যান ভোট, পলিটিশিয়ানের কিছু ভোট দিতে পারে, সাম পলিটিশিয়ান ক্যান ভোট। ঠিক আছে, তাহলে দেখো পলিটিশিয়ানের কিছু বলছে ভোট দিতে পারে। তাহলে এখানে দেখো আমার ছবিটা, এই যে দেখো, এটা পলিটিশিয়ান এবং এটা হচ্ছে ভোট। তাহলে এখানে পলিটিশিয়ানের কিছু ভোট দিতে পাচ্ছে, এই যে মাঝের অংশটা, এই অংশটা পাচ্ছে ভোট দিতে। তাহলে এখানে 2 নম্বরটা এখানে ঠিক হচ্ছে, ঠিক আছে। 1 নম্বর এই নিচের ছবিটাতে ঠিক হচ্ছে, এবার উপরের ছবিটা দেখবো, উপরের ছবিটা, এটা হচ্ছে আমার পলিটিশিয়ান আর এটা হচ্ছে আমার ভোট। এখানে কী হচ্ছে, পলিটিশিয়ানরা ভোট দিতে পাচ্ছে না, তাহলে এটাতে কী হচ্ছে, ভুল হচ্ছে। তাহলে আলটিমেটলি একটাই ভুল একটাই ঠিক মানে কী হয়, ডাউটফুল, আর ডাউটফুল মানেই হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে প্রথমেরটাও ছিল ভুল, 1 নম্বরেরটাও ছিল ডাউটফুল বা ভুল, 1 নম্বরেরটাও ছিল ভুল আর 2 নম্বরেরটাও হচ্ছে ভুল। বুঝলে? তাহলে উত্তর কী হবে, নাইদার ফার্স্ট ফলো নর সেকেন্ড ফলো, মানে কোনোটাই ফলো করছে না, নাইদার ফার্স্ট ফলো নর সেকেন্ড ফলো। বোঝা গেছে? মানে কোনোটাই ফলো করছে না, বোথ রং। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। আজকের শেষ প্রশ্ন দেখো, দুটা স্টেটমেন্ট আছে এবং দুটা কনক্লুশন আছে। 1 নম্বর স্টেটমেন্ট কী বলেছে, কোনো পুরুষ নয় মহিলা। তাহলে স্টেটমেন্ট অনুযায়ী আমরা ছবি আঁকবো, কোনো পুরুষ নয় মহিলা, এটা হচ্ছে আমাদের পুরুষ, কোনো পুরুষ নয় কী বলেছে, মহিলা, এটা হচ্ছে আমাদের মহিলা, মহিলা, তাহলে মহিলার সাথে পুরুষের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর স্টেটমেন্ট দেখো কী বলেছে, কোনো মহিলা নয় আপেল, এই যে মহিলাদের সাথে আপেলেরও আমার কোনো সম্পর্ক নেই, কোনো মহিলা নয় আপেল,
তাহলে এখানে আমি এটা আপিল করছি, এটা করছি আমার আপিল, কোনো মহিলা নয় আপিল, মহিলার সাথে আপিলের কোনো সম্পর্ক নেই। এটাও দুটা ছবি হলো, হবে এটা হলো একটা ছবি, আর একটা ছবি দেখো আঁকছি। এক নম্বর একটা কি বলেছিল, কোনো পুরুষ নয় মহিলা, এটা হচ্ছে আমার আলটিমেটলি পুরুষ, এবং এটা হচ্ছে আমার মহিলা, কোনো পুরুষ নয় মহিলা, কোনো টাচ নেই। এবং দু নম্বর একটা কি বলেছিল, কোনো মহিলা নয় আপেল, কোনো মহিলা নয় আপেল, তাহলে আমার এটা হচ্ছে মহিলা নয় আপেল বলেছে, তাহলে আমার আপেলটা তো পুরুষের ধারে হতে পারে, এটা তো আমার আপেল হতে পারে, কোনো মহিলা নয় আপেল বলেছে, এটা তো আমার হতে পারে, বোঝা গেছে? তাহলে দুটা ছবি এঁকে দিয়েছি, এবারে কনক্লুশনগুলো মিলিয়ে দেখবো। এক নাম্বার কনক্লুশন কি বলেছে, কোনো মানুষ নয় আপেল, কোনো মানুষ নয় আপেল, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা মিলিয়ে দেখবো, কোনো মানুষ নয় আপেল কিভাবে হচ্ছে। এক নাম্বারটা উপরের ছবিটা দেখবো, উপরের ছবিটা দেখো, এটা হচ্ছে আমাদের পুরুষ, ঠিক আছে, এই যে কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের পুরুষ আর এটা হচ্ছে মহিলা, তাহলে এরা হচ্ছে মানুষ, পুরুষ আর মহিলা দুজনেই হচ্ছে মানুষ। এই মানুষের সাথে আমার আপেলের কোনো সম্পর্ক নেই, আপেলের কোনো টাচ নেই, এই পুরুষ আর মহিলার সাথে আপেলের কোনো টাচ নেই, তাহলে কোনো মানুষ নয় আপেল, এটা আমার এক নাম্বার কনক্লুশনটা, প্রথম ছবিটাই ঠিক হচ্ছে। এবারে আমি কি করব, দু নাম্বার ছবিটাতে প্রথম কনক্লুশনটা মিলিয়ে দেখব। দেখো দু নাম্বারটা দেখো, দু নাম্বার ছবিতে প্রথম কনক্লুশনটা দেখো, কোনো মানুষ নয় আপেল, তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি পুরুষ, আর পুরুষ মানেই তো মানুষ, আর পুরুষ মানেই মানুষ, আর পুরুষের সাথে দেখো এই আপেল টাচ হয়ে যাচ্ছে, তাহলে এই যে কোনো মানুষ নয় আপেল, এটা আমি বলতে পারি না, কারণ এই পুরুষটা, পুরুষ মানুষদের এই পার্টটা, এই যে মাঝের এই পার্টটা আপিল হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা কি হচ্ছে, স্টেটমেন্টটা, কনক্লুশনটা, প্রথম কনক্লুশনটা, এটাতে দ্বিতীয় ছবিটাই ভুল হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা ঠিক একটা ভুল মানে কি, ডাউটফুল, আর ডাউটফুল মানেই হচ্ছে আলটিমেটলি আমার ভুল, ডাউটফুল মানেই হচ্ছে ফাইনালে, ডাউটফুল মানেই হচ্ছে ভুল, বোঝা গেছে? একটা ভুল হলেই ভুল, ঠিক আছে? এবার দু নম্বর কনক্লুশনটা দেখবো, দু নম্বর কনক্লুশনটা বলেছে কিছু আপেল হয় মহিলা, আপেলের কিছু মহিলা, তাহলে আমার আলটিমেটলি এটা হচ্ছে আমার আপেল, আপেলের কিছু বলছে মহিলা, এটা হচ্ছে আপেল আর এটা হচ্ছে মহিলা, তাহলে আপেলের সাথে মহিলার কোনো টাচ নেই, তাহলে এখানে উপরের ছবিটা, এটা কিছু আপেল হয় মহিলা বলেছে, এখানে আমার কোনো টাচ নেই, তাহলে এটা ভুল হচ্ছে। এবার দু নম্বর ছবিটাই দেখবো, বলেছে কিছু আপেল হয় মহিলা, এটা হচ্ছে আমার আপেল আর এটা হচ্ছে মহিলা, তাহলে আপেলের সাথে মহিলার এখানেও কোনো টাচ নেই, তাহলে এটা, এখানেও আপেল হয় মহিলা বলেছে কিন্তু এখানে আমার কোনো টাচ নেই, তাহলে এটাও ভুল, আলটিমেটলি আমার দুটোই ভুল। তাহলে দুটো ভুল হলে কি হয়, দুটো ভুল হলে এখানে বোথ আর রং, মানে কোনোটাই সত্য নয়, অ্যান্সার কী হবে, বোথ আর রং, কোনোটাই সত্য নয়, বুঝতে পারলে? এগুলো কেন আমার দুটো ভুল হলে আগের মতো কেন আয়দার ওয়ান ফলো অর টু ফলো হচ্ছে না, কেন আয়দার অর হচ্ছে না, কেন না এটা কেন হচ্ছে না, দেখো এখানে ওই যে আগের যে রুলটা বললাম যে সাবজেক্ট প্রেডিকেট এক হতে হবে, এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট কি এক হচ্ছে কনক্লুশনে, এখানে দেখো কি আছে, মানুষ আর আপেল, এখানে আপেল আর মহিলা, তাহলে এক হচ্ছে না, তাহলে একটা হচ্ছে না মানে এই রুলটা কাজ করবে না। এখানে আমার কি মনে রাখতে হবে, আইদার অরের ক্ষেত্রে যে সাবজেক্ট প্রেডিকেট এক হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, সাবজেক্ট প্রেডিকেট এক হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, এবং সামনো হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট প্রেডিকেট এক হচ্ছে না, তাহলে আর ভাবারও কোনো দরকার নেই। থ্যাংক ইউ, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।